অনেকে যারা কমেন্ট করে যে লাভ ফ্রম বাংলাদেশ, তো ভালো লাগে ওগুলো। আমাদের ভারতবর্ষের একদম মানে শেষ জায়গাটা আর কি এদিক থেকে, এরপরেই বাংলাদেশ পড়ে যাচ্ছে। এটা দিনের বেলাই ভালো লাগে, রাত্রিবেলা হাতে হারিকেন হয়ে যাবে। সুসুরি আইসক্রিম এখানে স্পেশাল, আমি নিজে আজকে ফিল করতে পারছি সেটা এখানে এসে, যে সত্যি জায়গাটা কতটা সুন্দর। আর মায়ের দুই সন্তান মায়ের থেকে আলাদা হয়ে গেলেও তাদের নারীর টান কি ম্লান হয়ে যায়? যায় না। দেশভাগের সময় বাংলাদেশ ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেলে আমাদের জল, হাওয়া, মাটি, গাছ, প্রকৃতি সব কিন্তু একই আছে। এপার ওপার বাংলার মানুষের মধ্যে একে অন্যের প্রতি যে টান, তাহা কিন্তু এখনও নিবিড়ভাবে সমানভাবে বিরাজমান। দুই দেশের মাঝখান দিয়ে বয়ে চলা একটা নদী যদি শুধু সীমানা নির্ণয় করতো, তাহলে এপার ওপার বাংলার মানুষগুলোর মধ্যে মনের এত মিল হতো না। আজ আমাদের গন্তব্যস্থল ঠিক এমনই এক নদীর পার, যার ওপারেও বাংলা আর এপারেও বাংলা, তফাত শুধু পূর্ব আর পশ্চিমে। হ্যাঁ, ঠিক ধরেছেন, টাকি। এক রাশ জলরাশে ঠিক ওপারটাই বাংলাদেশ। মন চাইলেও এক ছুটে যেতে পারি না, কারণ পায়ে পাসপোর্ট আর ভিসার বেড়ি পড়ানো আছে যে। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই টাকি শহর ভ্রমণপ্রিয় বাঙালির একদিনের ছুটিতে ঘুরতে আসার অন্যতম স্থান। সীমান্তে দাঁড়িয়ে থাকা রোমাঞ্চকতা তো আছেই, তার সাথে আছে বিখ্যাত কিছু শুটিং স্পট এবং বাঙালির প্রিয় ভুতুড়ে বাড়ি। আচ্ছা, এখানে ঘুরতে এসে সুন্দরবনের স্বাদ পেতে কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। হ্যাঁ, তবে বাঘ কিন্তু নেই এখানে। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তবে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের তোমাদের সবার ফ্যামিলি আনকাউন্টেবল মাইলস। আর তোমরা দেখছো, আরে আনকাউন্টেবল মাইলসই দেখবে না, অন্য কিছু কি দেখবে আর? সেটাই, একদম। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে। তো এসেছি হচ্ছে আজকে টাকি ঘুরতে, ঠিক আছে? আর অনেকদিন ধরেই আসার ইচ্ছা ছিল যে একবার টাকিতে গিয়ে ঘুরবো, তো আজকে ফাইনালি সেটা হয়ে গেছে। তো দেখা যায় এখানে কী কী ঘোরার জায়গা আছে অনেকগুলো, বাট আমরা কয়েকটা স্পট ভেবে রেখেছি পার্টিকুলার, সেই জায়গাগুলো একটু বেশি ভালো আর কি ঘোরার। আছে তো অনেকগুলোই ঘোরার মতো স্পট, তো যাওয়া যাক ওদিকে গিয়ে দেখবো কী কী ঘোরার মতো জায়গা রয়েছে। আর এখানে আসার জন্য যে ট্রেন বা কিছু সেগুলো একটু চলো ফ্ল্যাশব্যাকে দেখে নিই, ওকে? বেজে 41 মিনিট আমরা পাড়ি দিলাম সীমান্তের উদ্দেশ্যে। চারিদিকের সিনিক বিউটি দেখতে দেখতে পৌঁছে গেলাম টাকি স্টেশন। তো ফাইনালি তোমরা টাকি আসতে গেলে স্টেশনে নেবে, এখান থেকে টোটো বুক করে নিতে পারো। টোটোর চার্জগুলো চলো আমরা দেখি, ওখানে গিয়ে দেখছি যে টোটো কেমন চার্জ নেয়। পুরো যতদূর জানি 15টা স্পট দেখায়, 15টা স্পটের জন্য তোমরা কত মানে কোনগুলো দেখতে চাও সেটার উপরও ডিপেন্ড করছে টোটোর চার্জ। তো চলো গিয়ে দেখি। আমাদের এখান থেকে গেলে যাওয়া আসা ভাড়াটা হয়ে যায়, পৌরসভা রেট বেড়ে দিয়েছে 1100 টাকা, 1200 টাকা আমাদের হয়, 1200 টাকা পৌরসভা রেট বেড়ে দিয়েছে 1100 টাকা। আমাদের ওর বেশি নিলে হবে না, আপনাদের কাছে অবজেশন আসবে আমাদের কাছে তাই পৌরসভা। ফাইনালি এখানে তোমরা এলে কিন্তু টোটোর দাম দর করবে, ওরা পুরো প্যাকেজটা কিন্তু 1100 টাকায় দিচ্ছে, বাট তোমাদেরকে দাম দর করে কিন্তু কমাতে হবে, এটা কিন্তু তোমাদের বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করছে। সময় এখন 10টা, আমরা জার্নি স্টার্ট করলাম। তো এখানে মোট 15টা প্লেস আছে, আমরা বার্গেনিং করে 1100টা 900তে আনতে পেরেছি। এবার বাকিটা তোমাদের ওপর ডিপেন্ড, তোমাদের বার্গেনিং স্কিলের ওপর। আমাদের টুরিস্ট স্পটে যাওয়ার আগে খিদে পেয়ে গেছে, তো সকাল থেকে আমরা না খেয়ে সকালে ট্রেন ধরে বেরিয়েছি, তো আগে যা ঘোরার আগে পেট পুজোটা করতেই হবে। তো এখানে আমরা যে 5 টাকা পিস, আমি তো বলবো যে দামটা ঠিক আছে। যেটা দেখেছিলাম সেটা হচ্ছে রাজঘাটের ওখানে 4 পিস হচ্ছে 30 টাকা। তো এখানে একটা দোকানে আমরা কথা বললাম, মানে একটু মিষ্টির দোকানে, বললেন 5 টাকা করে পিস, আমাদের যে 10 টাকা করে দাম কম পড়ে গেল। তাই এখানে এই বললো যে এখানে গিয়ে খেয়ে। হ্যাঁ, আমি দাদা কিন্তু খুব ভালো, ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা যখন আসবেন আপনারা কিন্তু আগে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন,
তাহলে উনি আর কি আগে থেকে রেডি থাকতে পারেন এই ব্যাপারে আর কি। টোটাল 1100 হয়, উনি 900 মধ্যে পুরো 15টা স্পট আমাদের ঘুরিয়ে দেখাবেন বলেছেন। অ্যাকচুয়ালি দাম বোধ হয় বেড়ে গেছে, আমি যতদূর জানতাম এটা 800 টাকা মতো ছিল, 800-900, সেটা এখন ওখানে বোর্ডে টাঙানো আছে 1100, বাট সেই বার্গেনিং করে আমরা ওটাকে 900-তেই এনেছি। তো আমাদের এখন গরম গরম কচুরি এসে গেছে, আর খিদে পাচ্ছে, ব্রেকফাস্টটা তো করতেই হবে তাই না? তো 5 টাকা করে পিস। তো এই হচ্ছে আমাদের টাকি রামকৃষ্ণ মিশনের আশ্রম, আমরা এখন আশ্রমটা একটু ঘুরে আসি, ভেতরটা দেখা যাক। টাকি রামকৃষ্ণ মিশনটা হচ্ছে বেলুড়, যে আমাদের বেলুড়ের আশ্রম, বেলুড়ের মিশন, সেই মিশনেরই কিন্তু এটা অন্তর্গত একখানা। এখানে কিন্তু এখনও মহারাজরা থাকেন, পড়াশোনা হয়, ছাত্ররা থাকে, ছাত্রাবাস আছে। তো ভেতরে মিশনের একবার মন্দিরটায় চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এলাম টাকির ফার্স্ট টুরিস্ট স্পটে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি। তো জায়গাটা বেশ পিসফুল একটা জায়গা, তো কিন্তু বেশি কিছু দেখার নেই সেরকম। হ্যাঁ, এখানে সেরকম কিছু দেখার নেই, যেহেতু এজ এ টুরিস্ট স্পট সেই জন্য এলাম এখানে, একটু দাঁড়ালাম এখানে, ঘুরলাম মিশনে, ভেতরে মা রামকৃষ্ণ সারদা মায়ের সব ছবি টবি রয়েছে ওখানে ভেতরে। তো চলো চলো আমরা মিনি সুন্দরবনে আগে যাই। মিনি সুন্দরবন যেটা দেখার জন্য আমরা এসছি, মিনি সুন্দরবন। এটা হচ্ছে মা ফুলেশ্বরী কালী মন্দির, কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ পুজো হয়ে গেছে, পুজোর পরে মন্দিরটা এখন ক্লোজ করে দেওয়া হয়েছে, তো সেই জন্য আমরা দেখতে পেলাম না মাকে। তো ফাইনালি আমরা চলে এলাম থার্ড স্পটে, সেটা হচ্ছে বিসর্জন সিনেমার যে প্রডিউসার ছিলেন কৌশিক গাঙ্গুলি, ওনার বাড়ি এটা। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওনার বাড়ির ব্যাপারে এতটা ডিটেলসও জানি না যে আপনাদের সাথে প্রচুর কিছু শেয়ার করতে পারি, বাট এখানে যা দেখতে পাচ্ছি সেটা দেখে মনে হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ওনাদের বাড়ির লোকজন কিন্তু এখানে অনেকে থাকেন, ওনাদের জিনিসপত্র সমস্ত কিছু বাইরে রয়েছে, বাড়ি ঘরদেরও দেখা যাচ্ছে। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, টাকি জায়গাটা সত্যি বেশ দেখে তো পুরোনো পুরোনো একটা ভাইবস রয়েছে পুরো জায়গাটার মধ্যে, ফটোগ্রাফিও কিন্তু খুব সুন্দর করা যাবে। একদম একদম, তো একবার পাশের বাগানটা দেখিয়ে দিই ঘুরিয়ে। হ্যাঁ, দিস ইজ আওয়ার নেক্সট প্লেস, টাকি রাজবাড়ি দেবত্ব সম্পত্তি এটা। তো চলো ভেতরটা কি আছে। এই জায়গাটা পিকনিক, ফটোশুট বা বিভিন্ন জন্য আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখন আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে টাকি রাজবাড়ির দেবত্ব সম্পত্তির যে দুর্গা দালানটা রয়েছে, হ্যাঁ এই জায়গাটা কিন্তু আগে বলি হতো, তো এখন পুরো জায়গাটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। পুরো জায়গাটা কিন্তু অনেকটা বড়, যেহেতু রাজবাড়ির জায়গা তো সেই হিসেবে অনেকটা বড়, এবং সামনে কিন্তু ঠাকুর আছে। হ্যাঁ, ভেতরে আর একটা, হ্যাঁ সেটাই, ভেতরে একটা দুর্গা ঠাকুরের ছোট মূর্তি রাখা রয়েছে। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, বেশ ভালো লাগছে। আজকে আকাশটা তো মেঘলা করে আছে, তো আরো বেশি সুন্দর লাগছে, চারিদিকে গাছপালা, তার মাঝখানে একটা মাঠ, একবার ওদিকটা দেখাই আমি, পুরো জায়গাটা একটা একটা আলাদাই ফিল দিচ্ছে। পার্টিকুলার এই জায়গাটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এই সবগুলোর মধ্যে, কারণ এখানে এত সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে পুকুরের ধারে, মানে একটা আলাদা ব্যাপার আছে কিন্তু। সন্ধে প্রত্যেক দিন 6টার সময় এখানে মায়ের আরতি হয়, ভেতরে জিনিসগুলো দেখালাম, একবার দেখে নাও, এখানে কাতান ফাতান অনেক কিছু রয়েছে ভেতরে। এটা হচ্ছে অন্যতম
অনুতম আমি সত্যি কথা বলতে চাই, ভিডিওতে কতটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না আমার জানা সত্যি কথা দরকার নেই। এই যে জায়গাটা দাঁড়িয়ে এখানকার যে ফিলিংটা না, এখানে না এলে বুঝতে পারবে না। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম, মানে অনেকে বলেছেন, বাট আমি নিজে আজকে ফিল করতে পারছি সেটা এখানে এসে, যে সত্যি জায়গাটা কতটা সুন্দর। আর মানে টাকি আসার সমস্ত জার্নি হোক, টাকা হোক, সব কিছু এখানে এসে শোধ হয়ে যাবে। উসুল একদম, অন্য কোথাও কি দেখলাম ঘুরলাম আমার জানা দরকার নেই, সত্যি বলছি। সিরিয়াসলি ভাবাই যায় না যে এই নদীর হাফ থেকে বাংলাদেশ একদম। আর আমরা যে ওপারটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি একদম, মানে ওপার মানে একদম ডিরেক্ট যেখানটা রেখা দেখা যাচ্ছে, ওপারটাই কিন্তু একদম বাংলাদেশ। আর আমরা যদি চাই নদী ক্রস করে যেতে পারবো না, পারবো না, কারণ গুলি করে হয়তো উড়িয়ে দেওয়া হতে পারে। ঠিক আছে, তো সত্যি বলছি এক কথায় একটা মানে অনবদ্য জায়গা। অনবদ্য মানে আমার কিছু বলার মতো ভাষা নেই, ঠিক আছে, এখানে বলার। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওখানে ওয়াচ টাওয়ার আছে, জানি না ওয়াচ টাওয়ারটা ওঠা যাবে কি না, বোধ হয় যাবে না হয়তো, বাট আমরা তাও একবার কথা বলে দেখবো ওঠা যায় কি। আমরা পুরো ভিউটা দেখাই, পাশে পাশে সুন্দর বসার জায়গাগুলো রয়েছে কিন্তু পরপর। ওখানে ওখানে বোটিংয়ের স্পট রয়েছে, ওখান থেকে বোটিং করানো হয়, ওখান থেকে লঞ্চগুলো ছাড়ে, মানে জায়গাটা অসাধারণ। রাজবাড়ি ঘাটের যে সৌন্দর্য সেটা সত্যি কথা মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে, এখানে এই টাওয়ারটায় কিন্তু ওঠা যাবে না, এটা শুধু বিসর্জনের দিন ওঠা যায়। আর ওদিকে না প্রচুর হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে, আর এখানেও রয়েছে সুহাসিনী এখানে গেস্ট হাউস রয়েছে, আপনারা কিন্তু পারলে এখানে থাকতে পারেন। ওদিকে আরও গেস্ট হাউস রয়েছে, তো কিছু নাম্বার আমি দিয়ে দেবো, ঠিক আছে, সেগুলো আপনারা এসে একটা রাত যদি টাকিতে কাটাতে চান তাহলে অবশ্যই আপনারা কাটাতে পারেন। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে সেনাপ্রধান কর্নেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এটা। তো আমরা এখন বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি ওনার। এটাও একটা টাকির অন্যতম ট্যুরিস্ট স্পট, আপনারা এখানে অবশ্যই চাইলে আসতে পারেন, একবার আশপাশটা ঘুরিয়ে দেখাই। ছোট ছোট অনেক ট্যুরিস্ট স্পট আছে, একদিনের মধ্যেই যেটা ঘুরে কমপ্লিট করে নেওয়া যায়। এখন যেখানে আছি সেটা হচ্ছে কর্নেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির দুর্গা ঠাকুরের দালান, দুর্গা মন্দির যেটাকে বলা যায়। এবছর নিয়ে 406 বছর এখানে পুজো হচ্ছে, পরের বছর 407 বছর হবে। এই জায়গাটাতে ঠাকুরের বলি হয়। এই বাড়িটা হচ্ছে সেই বাড়িটা যেখানে গয়নার বাক্সের শুটিং হয়েছিল। আমরা এখানে পাঁচতারা করে এলাম, এটা দিনের বেলাই ভালো লাগে, রাত্রিবেলা হাতে হারিকেন হয়ে যাবে। অনেস্ট কথা, ভারতের প্রথম সেনাপ্রধান হয়েছিলেন ইনি, শঙ্কর রায়চৌধুরী। ওনার বাড়ি যে আপনার কার্গিল যুদ্ধের সময় যে ছিলেন, ওনার মারা যায় যে স্মৃতি করা আছে টাকিতে, মানে শ্মশানঘাটে ওখানে স্মৃতি করা আছে, ওখানটায় হচ্ছে স্মৃতি করার পরে উনি যেমন এখানে বাড়ি করেছিলেন, এটা 400 বছর পুজো হয়েছে এই মণ্ডপটায়, ঠিক আছে। ওর পিছনে যে গয়নের বাক্স সিনেমা হয়েছিল ওটা ভূতের বাড়ি, অ্যাকচুয়ালি ভূতের বাড়ি বলে সবাই, সেই চিপ করে সিনেমাটাই করেছিল ভূতের বাড়ি। আচ্ছা, তারপরে এটা আপনাদের মতন টুরিস্টরা আসে সবাই সাইট সিন ঘুরতে, বাড়িটা কি এখন বন্ধ? বাড়িটা এখন বন্ধ আছে, এখন কেউ থাকে না, কেয়ারটেকারে দেখাশোনা করে। আচ্ছা, এটা হচ্ছে ব্রিটিশ আমলের নলকূপ, বাট এখন যেটা দেখতে পাচ্ছি সংস্কারের পুরো দমে কাজ চলছে, তো আশা করি কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে বিসর্জনের শুটিং হয়েছিল, এই বাড়িটাকে বিসর্জন সিনেমায় বাংলাদেশের বাড়ি হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা আমাদের দেশের বাড়ি, দেখানো হয়েছিল বাংলাদেশ।
অ্যাকচুয়ালি এই বাড়িটা হচ্ছে পদ্মার বাড়ি, আর যে আগে এটা কিন্তু অনেক সংস্করণ করা হয়েছে, মেরামত করা হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি এটা টালির চাল হয়ে গেছে। বাট এটা কিন্তু যখন হয়েছিল তখন কিন্তু এটা খড়ের চাল ছিল, ঠিক আছে। একবার পুরো পাশটা দেখিয়ে দিই, জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে, বেশ বাগান টাগান পুকুর টুকুর অনেক কিছু আছে। আমরা ফাইনালি যেতে চলেছি হচ্ছে মিনি সুন্দরবন। এখানে বেসিক্যালি মিনি সুন্দরবনে যারা আসবে, যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে কোনো একটা আই কার্ড জমা দিতে হবে তোমাদের এখানে, সে ভোটার আধার, যে কোনো আই কার্ড। আই কার্ড না আনলে কিন্তু এখানে তোমরা কোনোভাবেই ঢুকতে পারবে না। তো আমরা এখন যাচ্ছি গোলপাতার জঙ্গল, মিনি সুন্দরবন, ঠিক আছে। তো এখানে এসে আই কার্ড আমাদের জমা দেওয়ার যেটা ছিল প্রসেসটা, ওনাদের আমরা পাঁচজন ছিলাম, ওনারা বললেন যে কোনো একজনের দিলেই হবে, কিন্তু বলা যায় না অনেক সময় হয়তো, কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আসলে আই কার্ডটা নিয়ে আসবে। হ্যাঁ, আই কার্ডটা তোমরা কিন্তু সবাই নিয়ে আসবে, ঠিক আছে, কারণ ওদের মাঝে হয়তো লাগতে পারে। আর যাতায়াত মাথা পিছু ভাড়া হচ্ছে যেতে 10, আসতে 10, ঠিক আছে। আর কেউ চাইলে হেঁটেও অবশ্যই যেতে পারে, 1.5 কিলোমিটার তো। হ্যাঁ, প্রায় শুনেছিলাম ওরকমই, তো গিয়ে দেখা যাক, গিয়ে তারপর বলতে পারবো কতটা রাস্তা। আর অ্যাট লাস্ট আমরা এসে পড়েছি মিনি সুন্দরবনের, এই আমাদের এন্ট্রির রাস্তা, চলো যাওয়া যাক। এবার আমরা ঢুকতে চলেছি আমাদের মিনি সুন্দরবনের একদম ভেতরে। ভিতরটা পুরো ম্যানগ্রোভ অরণ্য, আর এইটা হচ্ছে গেওয়া গাছ, মানে সেই একটা ফিল কিন্তু আছে, সুন্দরবন সুন্দরবন, তবেই না নাম মিনি সুন্দরবন। এটা হচ্ছে গোলপাতার গাছ, কিন্তু পাতাগুলো মোটেই গোল না, পাতাগুলো কিন্তু এরকম লম্বা লম্বা, নাম গোলপাতা। এখানে সব গাছের নাম লেখা আছে, যেমন এইটা, এটা হচ্ছে বান গাছ। তারপর আরো ভেতর দিকে যাই, ওখানে কি লেখা আছে, কাঁকড়া, কাঁকড়া গাছের নাম, গাছের নাম হবে হয়তো কাঁকড়া গাছ। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তো ম্যানগ্রোভ অরণ্য কিন্তু একদম। হ্যাঁ, নিচেটা পুরো সেই একদম মাটি কাদা, নদীর জল টল উঠে যায়, নাহলে তো এই জিনিসটা হবে না। না পরিষ্কার হয়ে যাচ্ছে নদীর জল উঠে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে, এখানে কিন্তু শেয়ালও ঘোরাফেরা করে, শেয়ালও কিন্তু তোমরা দেখা পেয়ে যেতে পারো শেয়ালের। তো অ্যাকচুয়ালি আসার পথে কিন্তু এরকম একটা জায়গা পড়বে, একটা হচ্ছে টাওয়ারের সাইডের দিকে যাওয়ার, একটা হচ্ছে রিভারের সাইডের দিকে যাওয়ার। আর ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। তো আমরা এখন এদিকটা ঘুরে আসি, টাওয়ারের দিকটা আমরা এদিকটা ঘুরে আসার পর যাব। সামনে ইছামতি নদী আছে, আর উপরে আবার বাংলাদেশ আমরা দেখতে পাবো, ঠিক আছে, যাওয়া যাক। ঘুসুরি, ঘুসুরি আইসক্রিম এখানে স্পেশাল। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম প্লাস্টিকটা ডাস্টবিনে ফেলবেন। একদম বাংলাদেশের দিকে একবার দেখে নাও। ওই পাড়েও দাঁড়িয়ে আছে লোক, সব বাংলাদেশের, মেবি আমাদেরও কোনো সাবস্ক্রাইবার আছে ওই দিকে। সত্যি এটা কিন্তু আছে, মানে ওই ছোটখাটো চ্যানেল হলেও অনেকে যারা কমেন্ট করে যে লাভ ফ্রম বাংলাদেশ, তো ভালো লাগে ওগুলো বেশ পড়তে, রিপ্লাই করতে।
গেলাম, এবার যাচ্ছি আমরা টাওয়ারের দিকটা, ওয়াচ টাওয়ার থেকে পুরোটা আর কি দেখা যাবে। ক্যামেরায় দেখানো পসিবল নয়, বাট এখানে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেওড়া গাছ। বাট ক্যামেরাতে সব কিছু একসাথে মিশে গেছে, ছোটোবেলায় পড়েছিলাম গেওয়া, গরান, কেওড়া, সব ম্যানগ্রোভ অরণ্য এখানে সব একসাথে। তো ওয়াচ টাওয়ারের নিচে একটা সুন্দর চা খাওয়ার দোকান আছে। বাহ, এদিকে জঙ্গলটা বেশ গভীর লাগছে, মানে বেশ ঘন লাগছে, কিন্তু অনেকটা দূর অবধি কিছু দেখা যাচ্ছে না। বাট চা কিন্তু আমরা খুব একটা খাই না। তোমার চা খেতে বলতে কিরকম, হ্যাঁ চায়ের রিভিউ কিরকম একটু বলুন। দুটো ক্যামেরা, এই হচ্ছে ফার্স্ট ক্যামেরা, এই হচ্ছে সেকেন্ড ক্যামেরা, একদম দুটোতে রিভিউ দিতে হবে। চা পৃথিবীর যেখানে খাবেন একই খেতে। আচ্ছা না, এটা ভুল কথা, এই চায়ের দাম 10 টাকা। চা পৃথিবীর যেখানে খাবে সেখানে, দার্জিলিং এর চা আর অন্য চা না, আমাদের ওখানে মসজিদের ওখানে চা কিন্তু অসাধারণ করে, আর ইউনাইটেড ব্যাংকের ওখানে চাও কিন্তু খুব ভালো করে। শুনছে চা খাবে কেউ ভালো কিনা সেটা বলতে হবে দাদা, চায়ের মধ্যে হ্যাঁ সেটাই বল এমন ইনগ্রেডিয়েন্ট। সো আমরা এখন কিন্তু আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে উঠতে স্টার্ট করে দিয়েছি। ওয়াচ টাওয়ারটা অনেকটাই উঁচু, যা যাক। ওয়াচ টাওয়ারটা উপর থেকে দেখতে ভালো লাগে, আর সত্যি কথা বলতে দেখার মতো জিনিস কিছুই নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা যদি আরেকটু হাইটে হতো পুরো জিনিসটার ভিউটা খুব সুন্দর লাগতো। গাছগুলো বড় হয়ে গেছে, গাছগুলো বড় হয়ে যাওয়ার জন্য না দূরের ভিউগুলো আর পাওয়া যায় না, এইটা হচ্ছে ব্যাপার। ফাইনালি আমরা মিনি সুন্দরবন থেকে ব্যাক করছি নেক্সট ডেস্টিনেশনের পথে আর কি। তো আবার এরকম 10 টাকার টোটো করে, মানে টোটো আর কি যা আর কি, এদিকে যাবে ট্রলি, এদিকে 10 টাকা, আবার ওদিকে 10 টাকা করে আবার ওদিকে যাচ্ছি। তো এবার চলো নেক্সট কী আছে দেখা যাক। আমরা এখন আছি, এটা হচ্ছে জোড়া শিব মন্দির। শিব মন্দিরে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, ঠাকুরের দেখলাম উপরে দুটো চোখ আর নিচে দুটো চোখ শিবলিঙ্গে, তো হয়তো সেই জন্যই হয়তো জোড়া শিব মন্দির নাম। ঠাকুরের দুটো মন্দিরও আছে, এই একটা মন্দির আর এখানে একটা, দুটো পাশাপাশি মন্দির। তো এটা হচ্ছে আমরা এখন যেখানে আসছি, এটা হচ্ছে পৌরসভার ক্যান্টিন। তো ক্যান্টিনে দুপুরে লাঞ্চটা করার জন্য, তো দেখা যাক লাঞ্চে কী কী খাবার দাবার রয়েছে। বাড়ি এটা আমাদের, এখানেই আমাদের ওনাদের সাথে 7-8 পুরুষ চলছে, মানে দেখাশুনে ঠাকুরদার তার আগের আমল থেকে, মানে এই দালানে আমরা পুজোর কাজও করি, কালী পুজো দুর্গা পুজো সব কাজ করি। আর তারপরে আমাদের প্রথম কথা কি, এনাদের সাথে আমাদের এত পরিচিত, মানে ওনাদের বাড়ির দায়ী দায়িত্ব পুজো, কালী পুজো দুর্গা পুজো সমস্ত দায়ী দায়িত্ব সব আমরা কাজ করি। আর এখানে দালানের এখানেই কাটাং কাটা হয় রথের দিন, কাটাং কাটা হয় এই মাটিতে, এখানেই ঠাকুর করানো হয়, এখানেই পুজো হয় সব কিছুই। আবার এখানতেই ঠাকুর বিসর্জন আমাদের নৌকায় করে চলে যায় সব কিছু। পুজোটা আমাদের খুব আনন্দ হয়, সিঁদুর খেলা হয়, সব কিছু খুব ভালো লাগে। একবার পুজোর সময় যদি আসেন তাহলে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কত বছর পুরনো এটা? 400 বছর পুরনো, 400 বছর, 400 বছর পুরনো। এখনও ঠাকুরের দালানের ছাদ নেই, কিন্তু পুজোর সময় প্যান্ডেল হয়, পুজো হয়, অনেক লোকজন হয়, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আর এখানে সিনেমার ওই হ্যাঁ সিনেমার শুটিং, কেয়া পাতার নৌকা, তারপরে শঙ্কচিল, শঙ্কচিল হ্যাঁ, বনগাঁ লোকাল এটা হয় সিনেমার শুটিং টুটিং যে তোলার মতন তোলে। আর এখানে 1928 সালে সুভাষচন্দ্র নেতাজি এসেছিলেন মিটিং করতে। আচ্ছা আচ্ছা, সেই জায়গাটাই।
এখন যে জায়গাটা যাচ্ছি সেটার নাম হচ্ছে 25 একর, সরকারি একটা জায়গা। এখানটা হচ্ছে একদম নদীর ধারে পিকনিক করার স্পট, ঠিক আছে? তো একবার আমি পুরোটা ঘুরিয়ে দেখাই। ওখানে ইছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে ওই দিকটাতে, ইছামতি হোটেল আর রেস্টুরেন্ট ওইটা, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে পিকনিক স্পট, একদম নদীর ধারে অনেকটা চওড়ার জায়গা, এবং এখন কিন্তু অলরেডি ওখানটায় পিকনিক হচ্ছে, অনেকজন ওখানটায় পিকনিক করছেন, গান টান বাজছে। না, জায়গাটা কিন্তু সত্যি বেশ ভালো লাগছে দেখতে। সামনে যেহেতু নদী আছে তো ভিউটা কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে। চলো একবার নদীর ধারটায় যাওয়া যাক। বাহ, আবার একবার আমরা নদীর ধারে এসেছি। যে রেস্টুরেন্টটা হোটেলটা গেস্ট করেছে এখানে, কিন্তু একটা কথা বলবো, সেটা হচ্ছে মানে খুব ভালো একটা লোকেশনে করা, এত সুন্দর এখান থেকে বসে ভিউটা পাওয়া যাবে গঙ্গার, জাস্ট অনবদ্য। অ্যাকচুয়ালি আর কি গঙ্গা বলে ফেলেছি সবগুলো, নদীর দেখলেই গঙ্গাটাই প্রথমে মনে পড়ে ইছামতি আর কি। তো খুব সুন্দর ভিউ পাওয়া যাবে কিন্তু, আপনারা এলে কিন্তু যদি কেউ থাকতে চান এখানে অ্যাকচুয়ালি একটা রাত কিন্তু থাকতেই পারেন অবশ্যই। 55 বছর যে কালী মন্দিরটা আছে, ওখানকার পূজারী ছিলেন, উনি মারা যাওয়ার আগে স্বপ্ন দেখেছিলেন একটা ত্রিশক্তি কালী মন্দির করবে। আচ্ছা, তাই উনি করার বেঁচে থাকাকালীন করেছিল, করার পরে মারা গেছিল। মারা যাওয়ার পরে ওনাকে এখানে স্মৃতি করে রেখেছে বসিয়ে, ওই যে এখানটা পুরোহিত, এখানে পুরোহিতের একটা মূর্তি, মূর্তি না ওনার ওই মাটির নিচেই করা আছে, সমাধি এখানে সমাধি করা আছে। আচ্ছা, ওরে ওখানে ওই দেখা আছে, ওখানে তিন রকম কালী আছে, যেন দিয়ে আসেন ওর পূজারী আছে সব বলে। ঠিক আছে, তো বন্ধুগণ ওদিকে হচ্ছে হাসনাবাদ ব্রিজ, আর এদিকে আমরা দুজন বসে আছি নদীর ঘাটেতে। একদম, তো হাসনাবাদ নামটা শুনে শুনে মনে হচ্ছে এটা বাংলাদেশের, বাট এটা বাংলাদেশের নয় কৃষ্ণ, হাসনাবাদ হচ্ছে একদম আমাদের ভারতবর্ষের একদম মানে শেষ জায়গাটা আর কি এদিক থেকে, এরপরেই বাংলাদেশ পড়ে যাচ্ছে। তবে বাংলাদেশ কিন্তু এই দিক দিয়ে যাওয়া যায় না, বনগাঁ হয়ে যে মৈত্রী এক্সপ্রেস যায় সেটা কিন্তু বনগাঁ হয়ে যায়, আর হাসনাবাদের ব্রিজটা এদিক দিয়ে ক্রস করে ওদিকে সন্দেশখালীর দিকে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওইটা। বোটিং করতে পারো, বাট আমরা করিনি। এবার বোটিং এর সম্পর্কে একটা ইনফরমেশন দিই, তো বোটিং যদি রাজঘাট থেকে কেউ করে, দুটো স্পট 10 জনকে ঘোরাতে 1800 টাকা নেওয়া হয়, আর একটা স্পট 10 জনকে ঘোরাতে 1100 টাকা নেওয়া হয়। তো এবার লোক কতগুলো হবে, নাকি তোমরা দুজন মিলে একটা বোট ভাড়া করবে, যাই করো না কেন তার উপর ডিপেন্ড করছে, বুঝলে? দুজন করলেও কিন্তু 1100 টাকা দিতে হবে, 4 জনেও 1100, 10 জনেও 1100, আর যদি পুরো দুটো স্পট ঘুরে 800। এবার হাসনাবাদে যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে কিন্তু বোটিংয়ের লোক কম, ঠিক আছে? তো আর এখানে কিন্তু একটু তোমার সাথে মানে বার্গেনিং করে দাম দর করে বুঝে শুনে উঠতে হবে। কেন বলছি, কারণ একটু আগে 3 জন গেলো একটা বোট ভাড়া করে, ওদের থেকে 800 টাকা নেওয়া হলো, ওরা কিন্তু একটু অপেক্ষা করে যেতে পারতো, বাট ওরা 800 টাকা দিয়ে বোটটা ভাড়া করে গেল। তার কিছুক্ষণ কিছুক্ষণ পরেই 7-8 জন ওনারা একটা বোট ভাড়া করলেন, ওনারা হচ্ছে 1000 টাকা দিয়ে ভাড়া করলেন, 8 জন ছিলেন, 1000 টাকা ঠিক ছিল। ওনাদের সাথে আরও 2 জন দম্পতি ছিলেন, ওনারা কিন্তু ওনারা বললেন যে আমরা 100 করে দেবো, ওনারা বললেন যে হ্যাঁ ঠিক আছে চলে চলো। তো ওনারা কিন্তু 100-100-200 হয়ে কিন্তু 2 জন ঘুরে নিলেন, আর এরা 3 জনে 800 টাকায় গেল। তো সেই জন্য বুঝে বলছি যে আপনারা একটু দরদাম করে বুঝে শুনে একটুখানি উঠবেন এই আর কি। তো ফাইনালি আমাদের পুরোটা টাকি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, 15 টুরিস্ট প্লেস আমরা 15টাই দেখে নিয়েছি। না, 15টা বোধহয় দেখিনি। কেন, দেখলাম তো না, ওই শ্মশানঘাটে একটা কিছু মিস করে গেছি, শ্মশান বলে আমরা ঢুকিনি, ওখানে একটা কিছু ছিল বটগাছ মতো এরকম সামথিং, যাই হোক। আচ্ছা, মোস্ট অফ দ্য প্লেস মানে বেশিরভাগ জায়গাটা কিন্তু ঘুরেছি, ঠিক আছে? সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে ওই মিনি সুন্দরবন আর ওই বলো যেখানে আই লাভ টাকি লেখা, হ্যাঁ, রাজঘাটটা, ঠিক আছে? তো এই দুটো প্লেস তোমরা এলে অবশ্যই ঘুরো, আর জমিদার বাড়িগুলো অবশ্যই ঘুরো, অনেকে আসছে দেখছি 10 টাকা টিকিটের জন্য ওই, হ্যাঁ, ঢুকছে না হয়তো, বাট আমি বলবো যে একবার জমিদার এত দূর এলে 10 টাকা দিয়ে জমিদার বাড়িগুলো ঢুকে দেখো, কারণ ভেতরগুলো সত্যি খুব সুন্দর। বিশেষ করে ওই লাস্টের যে বাড়িটায় আমরা ঢুকেছিলাম যেখানে শঙ্খচিলায় শুটিংটা হয়েছিল, মানে জানি না ভিডিওতে কতটা বোঝা গেছে কিন্তু ওই বাড়ির মাথায় কিন্তু কোনো চাল ছিল না, বা ইঁটগুলো যে দাঁত বের করে মানে দাঁড়িয়ে আছে না, এত সুন্দর দেখতে লাগছে, মানে সত্যি মানে বাইরে থেকে একরকম লাগছে আর ভেতরটা পুরো আলাদা রকম লাগছে।
ফাইনালি আমাদের কমপ্লিট। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, তোমরা আমাদের থেকে কতটা ইনফরমেশান জানতে পারলে, কারণ কোথাও একটা যাওয়ার আগে ইনফরমেশান জানাটা খুব জরুরি। আর যেটা আমরা জানলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম সেই জন্য, তো তোমরা এসো, আশা করি টাকি তোমাদেরও ঘুরতে ভালো লাগবে। মানে কলকাতার আশেপাশে 2 ঘন্টা ট্রেন জার্নি করে আর আমার মনে হয় আশাটা অনেকটা ভালো, অনেক কিছু ঘোরার আছে, একটা ফাঁকা জায়গা, চাইলে একটা দুটো রাত থাকতেও পারো এখানেতে, অনেক গেস্ট হাউস আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, এটা আমাদের অনেক বড় মোটিভেশন এই আর কি। একদম আমাদের মনে হয় যে তোমরা দেখলে ভালো লাগলো। একদম, তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। একদম।